কালো যে রসুনটা এটা বিক্রি করতেছি 120 টাকা কেজি। আচ্ছা 120 টাকা, ওর চেয়ে একটা কমা মাছরা টাইপের যেটা আছে সেটা 115 টাকা, তার থেকে একটু কমা যেটা আছে সেটা 110 টাকা। আচ্ছা আমাদের পাইকারি, আমরা এগুলো হচ্ছে পাইকারি সেল দিই, আড়তের থেকে আমরা বস্তা পাইকারি সেল দিই। কুরবানিদের আগে মশলা জাতীয় সব জিনিসেরই দাম হয়তো কিছু কিছু বাড়তে পারে। পারে জি জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি রসুনের খবর জানতে কুষ্টিয়া পৌর মার্কেটে। চলুন জেনে আসি আজকে রসুন কত করে দাম যাচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আব্দুল আলিম দীপু মোল্লা। আচ্ছা আপনার ট্রেডার্স এর নাম? আমার ট্রেডার্স এর মেসেজ কৃষি ভান্ডার। কৃষি ভান্ডার। আচ্ছা আজকে রসুন কত করে যাচ্ছে? আজকে আমরা সবচেয়ে ভালো যে রসুনটা এটা বিক্রি করতেছি 120 টাকা কেজি। আচ্ছা 120 টাকা, ওর চেয়ে একটা কমা মাছরা টাইপের যেটা আছে সেটা 115 টাকা, তার থেকে একটু কমা যেটা আছে সেটা 110 টাকা। আচ্ছা আমাদের পাইকারি, আমরা এগুলো হচ্ছে পাইকারি সেল দিই, আড়তের থেকে আমরা বস্তা পাইকারি সেল দিই। গতকালকে কিরকম? গতকাল এই রসুনের বাজার আজকে ঊর্ধ্বমুখী, আজকে যেসব হাটঘাটে রসুন আমদানি হয়েছে সেই রসুনগুলো ওখানে এখানে আইসেই পড়বে 130 টাকা কেজি। চাষিদের হাতে রসুন আসে অনেক, কিন্তু চাষিরা সামনে কুরবানি দাম কাঠালের সময় রসুন এমনি একটু কম বিক্রি হয়, এই কারণে চাষিরা বিক্রি করতেছে না, হয়তো কোরবানিদের আগ দিয়ে রসুন বের করবে, এই জন্য হাটঘাটে আজকে বেশি দাম, আজকে 200-300-500 টাকা করে বেশি। ঈদে কোরবানিদের আগে কি রসুনের দাম বাড়তে পারে? কোরবানিদের আগে মশলা জাতীয় সব জিনিসেরই দাম হয়তো কিছু কিছু বাড়তে পারে। পারে জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম? আমার সাথে যোগাযোগ মোবাইলে যোগাযোগ করতে হবে। আচ্ছা আপনার নাম্বার? আমার নাম্বার 0171120-7719। আচ্ছা আর যদি কেউ উপস্থিত এসে যোগাযোগ করতে চায় কিভাবে আসবে? হ্যাঁ সামনে আসলে আমি এখানে থাকি, সকাল 6টার থেকে রাত বেলা 2টা পর্যন্ত থাকি। আচ্ছা আপনার রসুন কখন ঢুকে? রসুন আমাদের কাছে, আমার আজকে ঢুকবে না, রসুন ঠিক 12:30-11টার দিকে ঢুকে, যেহেতু আমাদের যেসব ব্যাপারীরা আছে এরা সকাল ভোরের দিকে হাটঘাটে চলে যায়। যেমন আপনার পাবনাতে একটা হাট আছে, আমাদের এটা নারুয়া মিরকি, এটা হচ্ছে আপনার ইয়ে রাজবাড়ি জেলার মধ্যে, এসব হাট করে ওরা নসিমনি করে আমাদের এখানে নিয়ে আসে, রাত্রে আসে দুপুরে আসে, আসার ঠিক ঠিকানা নেই। আচ্ছা এখানে আমরা বেশ কিছু রসুন দেখতেছি, এগুলো কোন এলাকার রসুন? এটা হচ্ছে আপনি পাবনা অঞ্চলের। কোনটা? এখানে যা আছে সবই পাবনা অঞ্চলের। সব পাবনা অঞ্চলের? জি জি জি। কোন কোন এলাকার রসুন আপনি বিক্রি করে থাকেন? আমি রসুনের বেচতেছি রাজবাড়ি জেলার, ফরিদপুর জেলার আর পাংশা পাবনা জেলার। আচ্ছা আমি ম্যাক্সিমাম জায়গায় দেখতে পেলাম যে রাজশাহী বা ধরেন ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ রসুন বেশি, এটা কি ওখানে উৎপাদন হয় বেশি? হ্যাঁ আপনার হচ্ছে ফরিদপুর ভাঙা তারপরে রাজবাড়ি এই অঞ্চলে রসুন পেঁয়াজের জন্য বিখ্যাত। ও আচ্ছা আচ্ছা, মাটিটা উর্বর? জি জি মাটিটা উর্বর। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, রসুন বাদে অন্যান্য কোনো সম্পর্কে ঈদের আগে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।